কোনটা কোনটা দেখেছেন আপনি? জি জি জিন দেখেছেন? জি জি আপনার কাছে কেমন লেগেছে? ফানি 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 কেন ফানি মনে হচ্ছে? ফানি কেন মনে হচ্ছে? মানে কি বলবো, মানে বলার কিছুই নাই, খুবই ফানি ছিল মুভিটা। জিন চলে গেছে মুভি দেখার পর, মনে হলো জিন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলবো, আপু একটু কথা বলি। আপনি কোন সিনেমাটি দেখলেন? কেমন লেগেছে আপনার? প্রথমে ভালো লাগে না, তারপর অনেক ভালো লাগছে। আমরা একটু একজনের সাথে কথা বলি। ভাই আপনার কোন সিনেমাটা দেখছেন? আমি আমরা দুজনে জিন মুভিটা দেখলাম, ভালো, বাট যেরকম এক্সপেক্ট করেছিলাম আসলে সেরকম না। আমি অনেক বেশি হরর, অনেক বেশি মানে মানে হরর মানে ভূত যে ফিল করব সেটা পাই নাই। মানে জিন সিনেমা তো দেখার জন্য, একা দেখার জন্য যে লক্ষ টাকা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটা কি আপনি নিতে পারেন বা এটা কি ঠিক আছে, ঠিক ছিল? হ্যাঁ অবশ্যই, আমি আগে জানলে তো আমি নিজে অ্যাপ্লাই করতাম, কারণ এটা মানে আমি মনে করি এটা একটা মার্কেটিং, আসলে এটাই পলিসি ছিল যে যেন জনগণ আসে আসলে দেখার জন্য আর কি, এটাই আসলে। আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলবো যে সিনেমাটি নিয়ে, যেখানে যারা বের হচ্ছেন দর্শক তারা হচ্ছে যে জিন সিনেমাটি দেখে বের হচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। যে আপু একটু কথা বলি, আপনি কোন সিনেমাটি দেখেছেন এখন? কথা বলবো না ভাইয়া, কথা বলবো না ভাইয়া। কোন সিনেমাটি দেখলেন? জিন। জিন দেখছেন, কেমন লেগেছে আপনার কাছে? এভারেস্ট। এভারেস্ট ভালো লাগে না? কমেডি ছিল বেশি। জি কমেডি বেশি ছিল। আমরা একটু আপু একটু কথা বলি। জি বলেন। কোন সিনেমাটি দেখলেন আপনি? জিন। জিন কেমন লেগেছে আপনার কাছে? ফুল কমেডি লাগছে, পুরো কমেডি। এটা কোনো ভূতের সিনেমাই না, ফুল কমেডি। ফুল কমেডি কেন মনে হচ্ছে যে ভূতের সিনেমা না? বিকজ লাস্টে ঘোড়া দেখাচ্ছে, তারপর ঘোড়া আর সিং কেটে দিচ্ছে, ওর মধ্যে ছুরি ঢুকাই দিচ্ছে, এটা কিছু হইলো না। আচ্ছা, জিন সিনেমা দেখার জন্য তো মানে যারা একা দেখার জন্য লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছিল, আপনার কাছে কি মনে হয় এটা সঠিক? আমার কাছে মনে হয় এটা পুরো ফেক এবং এটা একটা পাবলিসিটি স্টান্ট ছিল, দ্যাটস ইট। ধন্যবাদ। জি আমরা আরেকজনের সাথে একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই সিনেমাটি দেখে আসলে কি মনে হচ্ছে। জি আপু একটু কথা বলি, জি আপনি কোন সিনেমাটি দেখছেন এখন? জিন। জিন কেমন লেগেছে আপনার কাছে? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, সবকিছু ঠিক ছিল? সবকিছু ঠিক ছিল। ধন্যবাদ আপনাকে। জি আমরা আরেক কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। জি আপু একটু কথা বলি, আপনি কোন সিনেমাটি দেখেছেন এখন? জিন। জিন কেমন লেগেছে আপনার কাছে? ভালো লেগেছে, এত খারাপ না। ভালো লেগেছে মানে ভৌতিক মনে হয়েছে? মোটামুটি। আপনি একা দেখতে পারবেন? হ্যাঁ একা দেখতে পারবেন। যে লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছে একা দেখার জন্য, সেটা কি গ্রহণ করতে পারবেন? না থাক, ওইটা নিলাম না। যাবেন না? আচ্ছা ঠিক আছে। জি আপু আপনার সাথে একটু কথা বলি, যে আপনি এই যে জিন সিনেমা দেখে আপনার কাছে কেমন লেগেছে? খুবই জোস, মানে এটা এত বাজে যে এটা মানে মুভি থিয়েটারের ফ্রেন্ডদের সাথে দেখার এক্সপেরিয়েন্সটা খুবই আলাদা ছিল। এটা এত বাজে, এখানে অনেক ভালো। এক্স্যাক্টলি, এখানে জিনগুলো খুবই মানে যে সিজিআই ইউজ করা হয়েছে, ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা লক্ষ টাকার যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে একা দেখার জন্য, আপনি একা দেখতে পারবেন? হ্যাঁ একা একলা দেখতে পারবো। ডেফিনেটলি টাকা দিলে দেখতে পারবো, যদি দেয়। 1 লাখ টাকা দিলে দেখবো, যদি দেয় তাহলে দেখবো। দেখার পরে টাকা দিবে বলছে? সত্যি কবে দিবে? আপনি চ্যালেঞ্জ করবে যে প্রযোজনা প্রদেশ চ্যালেঞ্জ কবে দিবে? হ্যাঁ চ্যালেঞ্জ অবিয়াসলি, কিন্তু আমাকে টাকা দিতে হবে দেখার জন্য, কারণ এটা এত বাজে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এত বাজে হইছে আপনার কাছে মনে হচ্ছে? আপনি কি হতাশ নাকি টাকা উসুল হইছে নাকি হতাশ? টাকা উসুল হইছে, হতাশ হতাশ হতাশার অবস্থায় উসুল হইছে আমাদের। খুব ভালো, আমরা অনেক হতাশ বাদ উসুল হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি। ধন্যবাদ আপু। আমরা একটু কয়েকজন সাথে আপু একটু কথা বলি, যে আপনি মাত্র জিন সিনেমাটা দেখে বের হলেন, আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে মনে হয় এটা থেকে ফালতু মুভি আর কখনো মনে হয় আমি দেখিনি। সরি টু সে দিস, বাট বাংলাদেশি মুভি অনেক ইমপ্রুভ করা দরকার, বিকজ কি বলবো, আমি আসলে অনেক আই কেম হিয়ার মানে খুবই এক্সাইটমেন্টে, বাট আফটার ওয়াচিং দ্য মুভি আই ওয়াজ ভেরি স্যাড। আপনার কাছে কেন মনে হচ্ছে এটা একদম ফালতু হলো? একটা স্টোরির সাথে একটা স্টোরির কোনো মিল নাই, কোথাও কোনো মিল পাচ্ছি না। কিভাবে জিন ওকে ধরলো, জিন ধরলো পাকিস্তানে, বাংলাদেশে এসে কি হইলো? আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই জিন সিনেমাটা যেহেতু ভৌতিক সিনেমা, এটাকে একা দেখা না দেখতে পারে এমন অনেকে, এবং একা দেখার ক্ষেত্রে এটাকে লক্ষ টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, আপনার কাছে কি মনে হচ্ছে আপনি একা দেখতে পারবেন?
আমি একা আসছি ভাইয়া, আমি টিকিট দেখাই, আমি একা আসছি। না না, আপনি এখানে একা আসছেন, কিন্তু একা একটা হল রুমে একা দেখার মতো কি সেটা মনে হয় আপনি পারবেন? আমি এর থেকেও ভয়ের মুভি একাই দেখেছি। একাই দেখেছেন? জি। তার মানে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন। আরেকটা মুভি দেখছি, দ্য পোপ এক্সরসিস্ট, ওটাও একাই দেখব। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাচ্ছেন? অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। জি জি ভাই, একটু কথা বলি, আপনার কাছে কেমন লেগেছে মুভিটা? খারাপ না, চলে ভালোই। চলে মোটামুটি ঠিক আছে? হ্যাঁ, খারাপ। ভৌতিক মনে হয়েছে আপনার কাছে? না, ভৌতিক বলতে কি, আপনার এই ইসলামী মাইন্ডে যে আপনি জিনের ব্যাপারটা বলছে বা জিনের ইটা করছে, এটা তো মিথ্যা না। কিন্তু যাই হোক, কাল্পনিক তো কিছু আছে, ঠিক আছে, কিন্তু বাস্তবতা অরিজিনাল যদি হইতো তাহলে তো রাইট, তবে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। জি আপু, একটু কথা বলি, যে আপনি যে সিনেমাটা দেখলেন জিন, কেমন লেগেছে আপনার কাছে? এভারেজ। এভারেজ, ডিফারেন্ট কিছু মনে হয় নাই? না। মানে ভয় পেয়েছেন আপনি? না, ভয় পান নাই। এই যে একা দেখার জন্য যে লক্ষ টাকা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আপনি কি মনে হয় আপনি একা দেখতে পারবেন? হ্যাঁ। চ্যালেঞ্জ গ্রহণ করছেন? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। যে আপু, আপনার সাথে একটু কথা বলবো। এটা হরর থেকে কমেডি বেশি ছিল। কমেডি বেশি ছিল, মানে হরর মনে হয় না? কেন মনে হয় না হরর? কারণ পুরোটাই কমেডি, পুরোটাই কমেডি ছিল। আচ্ছা, আপনাকে যে বলা, মানে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যদি কেউ একা দেখতে পারে, আপনার কি মনে হয় আপনি একা দেখতে পারবেন? অবশ্যই। চ্যালেঞ্জ গ্রহণ করছেন? জি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলবো, যে যারা দর্শক আসছেন এখানে জিন সিনেমাটি নিয়ে, আসলে এই মুহূর্তে যারা জিন সিনেমাটি দেখে বের হয়েছেন তারা এখানে বিভিন্ন মতামত দিয়েছেন, অভিমত প্রকাশ করেছেন। তবে যে হরর মুভিটি নিয়ে কথা হয়েছিল, যে হরর সিনেমা, এবং এই সিনেমাটি আসলে হরর কি না এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু তারা সবাই বলছিলেন যে এখানকার যে মেকিংটা ছিল, মিউজিক যে ছিল, সবটা আসলে একটা বলা চলে যে একটা কমেডির বিষয় উপস্থাপন হয়েছে। জি আপু, একটু কথা বলি, যে একটু একটু, যে ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। দর্শক, আমরা আর কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা অনেকটা হতাশ হয়ে ফিরে গেলেন এবং তারা কথা বলতে চাচ্ছিলেন না এই মুহূর্তে। তাদের কাছে মনে হয়েছে যে তারা যে সিনেমাটি দেখে পুরোটাই হতাশ, এবং এই জিন সিনেমা দেখে যে যারা হতাশা প্রকাশ করছেন তারা আসলে অন্যান্য সিনেমা দেখবেন কিনা এমন প্রশ্নের ক্ষেত্রেও তারা কোনো উত্তর দিতে পারেননি এবং দেননি, এবং তারা বলছেন যে এটা হরর ভৌতিক মুভি থেকে যে প্রত্যাশা নিয়ে আসছিলেন সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি, এবং তারা অনেকটা কমেডি মুভি দেখেছে বলে তাদের যারা প্রকাশ করেছেন এমনটাই প্রকাশ করেছেন। মানে এই ছিল জিন সিনেমা নিয়ে আমার কাছে এই এখানকার এই মুহূর্তে সর্বশেষ অবস্থা, এবং দর্শকদের অনুভূতি নেওয়ার চেষ্টা করছিলাম এবং জিন সিনেমার বিষয়টি নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে দর্শকদের আসলে এখানকার রিভিউ কেমন ছিল এবং তারা দেখে কতটা সন্তুষ্টি অর্জন করেছে। তো অনেকটাই হতাশা প্রকাশ করেছেন, এবং দর্শকদের মধ্যে থেকে অনেকের সাথে কথা বললাম যে তারা বলছিলেন যে তারা যে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, তারা এই সিনেমাটি একা দেখার ক্ষেত্রে, এবং তারা প্রত্যেকেই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় এবং একা দেখতে চায়। এবং অনেকে মন্তব্য করছেন এরকম যে তারা একাধিক সিনেমা, এরকম হরর মুভি, এত মানে ভয়ঙ্কর ভৌতিক মুভি তারা দেখছে, এবং যারা বেসিক্যালি এই ভৌতিক মুভিটি দেখার প্রতি আগ্রহ থাকে, যে সিনেমা প্রেমীরা রয়েছেন যারা হরর মুভি দেখতে খুব পছন্দ করেন, তারা আসলে সাধারণত এই সিনেমাটি দেখার জন্য প্রত্যাশা পূরণ করেছে এবং এই সিনেমাটি দেখতে এসেছিলেন এমনটাই জানিয়েছে। তবে তাদের প্রত্যাশা অনেকটা পূরণ হয়নি এবং সেই কারণে তারা খুব হতাশ হয়ে হল রুম থেকে বের হলেন, এবং তারা এমনটাই জানিয়েছিলেন আমাদেরকে, এবং আমরা এতক্ষণ আপনাদেরকে এখানকার সরাসরি যুক্ত করেছিলাম স্টার সিনেপ্লেক্স থেকে এবং সেখানকার সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট। সবার আগে সর্বশেষ আপডেট পেতে এবং তথ্য পেতে ইত্তেফাকের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।